বাড়ির ফুল দিয়ে ঠাকুরের পূজা করেছি। এই যে বাড়িতে জবা ফুল ফুটেছে, হলুদ রঙের ফুল, অপরাজিতা, নন্দরাজ, বেলি, মা সরস্বতীকে নারায়ণ আছে আমার তলাতে, তারাপীঠে মা কালী, এগুলো সবই বাড়ির জবা ফুল, বাড়ির ফুল। আজকে আমি ইয়ে করবো, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করবো নিরামিষ। আর যেহেতু মঙ্গলবার, জয় মঙ্গলবার করবো, ওই জন্য আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করবো। কেমন করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাচ্ছি। যে রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে কী নিয়েছি না নিয়েছি দেখাচ্ছি। এখানে যে ফুলকপি আছে, ফুলকপি, আলু, টমেটো, এবার কেমন করে বানাবো সেটা দেখাচ্ছি। কী কী মশলা নিচ্ছি, একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য আমার কী কী লাগবে একটু বলে দিই। এই যে এক চামচ আদা বাটা, এবার আগে ফুলকপিগুলোকে কড়াইয়ে নেড়ে নেবো, ফুলকপিগুলো কড়াইয়ে নেড়ে নেবো, তার জন্য এক চামচ আদা বাটা দিলাম, বেশি দেবো না অল্প দেবো। এই আদা বাটাটা দিলেই হবে, বেশি মশলা দিয়ে করলে যে ভালো হয় তা না। তার জন্য নিচ্ছি ফার্স্টে নেবো একটু জিরে গুঁড়ো এক চামচ, এই যে জিরে গুঁড়ো নিলাম, জিরে গুঁড়োটা একটু বেশি দেবো সামান্য, ব্যাস দেড় চামচ মতো নিলাম। তারপরে নিচ্ছি হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো নিলাম, ফুলকপিটা দিয়ে একটু হলুদ দিয়ে ভাজবো, যেন এখন অল্পই দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে নিচ্ছি, যেহেতু আমি ঝালটা একটু কম খাই, কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করি, গোটা ফেলে দিই। এই যে লঙ্কা গুঁড়ো, একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা হওয়ার জন্য, আর নিলাম একটু সামান্য গরম মশলা, এটা বাড়িতে তৈরি গরম মশলা, আমার সব মশলাই বাড়িতে তৈরি, একমাত্র লঙ্কা আর হলুদটা হচ্ছে বাইরে, মানে জিরেটাও আমি ঘর থেকে বানাই। এটা দিয়ে আমি একটা জল দিয়ে পেস্ট করব, সেটা আমি পরে দেখাচ্ছি। পরে এই ফুলকপিটাকে আগে নেড়ে নেবো, দিয়ে কীরকম করে বানাবো কড়াই চাপিয়েছি, পরে বানাচ্ছি দেখাচ্ছি। কড়াই তেল দিয়ে দিলাম, কড়াই তেল দিচ্ছি, ফুলকপি গোটা ভাজবো, ভেজে তুলে রাখবো, একটু বেশি করেই দেবো, চার পলা মতো তেল দিলাম। এটা গরম হবে, গরম হয়ে ফুলকপি কটাকে ভাজবো, এবং তার আগে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, এই যে হলুদ আর ফুলকপি আছে, ফুলকপিটা আমি ইয়ে করেছি, একটুখানি গরম জল দিয়ে, যখন টকমক করে গরম জলটা ফুটছে তখন ফুলকপির কটা দিয়ে ওটাকে ছেঁকে নিয়েছি, মানে ফুটোয়নি, ফুটন্ত জলে ভালো করে উঠবে নিয়েছি, কোনো ফুলকপির মধ্যে অনেক রকম জীবাণু থাকে।
এই আলুটা আর ফুলকপিটা ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন ভাজলাম। ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপিটা ভেজে নিয়ে তুলে দেখাচ্ছি, তারপর আলুটাকে ভাজবে ভেজে দেখাও। আচ্ছা, আমি এবার এই তেলটা, এই যে আলুটা আর কপিটা ভেজে রেখে দিয়েছি, টমেটো আছে। আচ্ছা, আমি একটু ফোড়ন দেবো, ফোড়নের মধ্যে দেবো একটু এই যে তেজপাতা দিলাম, আর এতে আছে একটু জিরে গুঁড়ো, মানে আমি গোটা জিরেটা গুঁড়ো করে নিয়েছি, আর এটা গরম মশলা একটুখানি দিচ্ছি। ফোড়ন দিলাম, আর একটুখানি হিং দেবো, সামান্য একটুখানি হিং দিলাম, হিং দিলে টেস্টটা ভালো হয় আর কি। আর এই মশলাটা আছে, এই যে মশলাটা, এটা একটু জল দিয়ে গুলে নেবো, যেটা আগে দেখিয়েছি আপনাদের, আদা বাটা, জিরে বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, হলুদ, একটু পেস্টটা বানিয়ে নিলাম, দিয়ে মশলাটাকে কষবো। বসানো হলে এর মধ্যে টমেটোটা দেবো, এটা কষু, এই আলুগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছি, এই আলুটা দিয়ে মশলাটা দিয়ে করলাম, এবার একটু জল দিয়ে দিই, জল দিচ্ছি, এটা কষানো হয়ে গেছে, এক বাটি মতো জল দিলাম। কালারটা একটু খুব সুন্দর, আর একটু জল দেবো, যেহেতু ফুলকপিগুলো আবার দেবো, ফুলকপিগুলো আমি ঝোলটা ফুটে যাওয়ার কিছুক্ষণ পর দেবো না, আবার এতে আন্দাজ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম,
problem. একটু মিষ্টি দেবো, এ যেমন মিষ্টি খায় সেই সেমন দিতে পারে। আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি তাই। মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটলে 5 মিনিট ফুটার পর এই ফুলকপিটা দেবো। এবার এই ঝোলটা ফুটে গেছে, এই জন্য ফুলকপিটা দেবো। এটাকে দিয়ে এবার সিমে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত 5 থেকে 7 মিনিট রেখে দেবো। সিমে রেখে দিলাম, এটাকে 5-7 মিনিট ঢাকা দিয়ে তারপর ফিরে আসছি, এটাকে রেডি করে দেখাবো কেমন সেদ্ধ হয়েছে। ফুলকপি আলুর তরকারি রেডি হয়ে গেছে, এই যে এবার তরকারিটাকে নামাবো। আলু সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এই আলু সেদ্ধ হয়ে গেছে, ব্যাস নামাবার পর আমি দেখাচ্ছি কেমন হচ্ছে। হ্যাঁ, ফুলকপি আলু তরকারি রেডি, ভালো হচ্ছে। ফুলকপি আলু তরকারি খেতে ভালো হয়েছে, খুব সুন্দর। এই যে নিরামিষ তরকারি করলাম আর মুগ শাক ভাজবো, ব্যাস নিরামিষ তরকারি। এরকম করে রান্না করলাম, আপনারা খেয়ে করে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আজ ফুলকপি আলুর তরকারি করবেন।